শীতের মরশুমে খাদ্যরসিক বাঙালির প্রথম পছন্দ খেজুর গুড়। আর শীত একটু পড়তেই শুরু হয়ে যায় খেজুর গুড় তৈরির প্রক্রিয়া। পৌষ পার্বণে বিভিন্ন ধরনের পিঠা পুলি পায়েস তৈরির ক্ষেত্রে গুড়ের চাহিদা অপরিসীম। খেজুর গাছে হাড়ি বাঁধো মন মনে রে, খেজুর গাছে হাড়ি বাঁধো মন, খেজুর গাছে হাড়ি বাঁধো মন মন রে, খেজুর গাছে হাড়ি বাঁধো মন, নইলে রস করিয়ে গোড়া পচে অকালে হবে মরুন, খেজুর গাছে হাড়ি বাঁধো মন বাঁধো মন, শীতের ভোরে ঘন কুয়াশার মধ্যে গাছে বাঁধা রসের ভার নামিয়ে আনেন গাছিরা, কারণ সূর্যের উকি দেওয়ার সঙ্গে সঙ্গেই তাদের সংগ্রহ করা রস ঢালতে হবে আগুনে। নির্ধারিত স্থানে সংগ্রহ করা হয় এই রস। এবার চুলায় জাল দিতে রস ঢালা হয় পাত্রে। রস ঢালার পর তা জাল দিয়ে গাঢ় হওয়ার অপেক্ষা। চুলার উপরের পাত্রে রস অনবরত নাড়িয়ে নাড়িয়ে তৈরি করা হয় এই গুড়। একটু পোড়া লাগলেই এর স্বাদ সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। এরপর ঢালা হয় সাদা নতুন কাপড়ে। জাল দেওয়া রসের ঘন তরল পদার্থটা শক্ত হয়ে গেলেই তৈরি খেজুরের গুড়। শীতের মরশুমে খাদ্যরসিক বাঙালির পছন্দের তালিকায় অন্যতম স্থানে থাকে এই খেজুরের গুড়। এই গুড়ের জন্য গোটা বছর মুখিয়ে থাকেন বাঙালিরা। রাজ্যের বিভিন্ন স্থানে তৈরি হয় খেজুরের গুড়। উদয়পুরের কাকরাবন বিধানসভার অন্তর্গত পূর্ব পালাটানার বাসিন্দা ফজর আলী খেজুরের গুড় বিক্রি করছেন দীর্ঘ 30 থেকে 35 বছর ধরে। রাজ্য এবং বহিরাজ্যে এই গুড়ের ব্যাপক চাহিদা রয়েছে। উদয়পুর এবং পালাটানা রাস্তার মাঝখানে পালাটানা বিউসি সংলগ্ন রাস্তা দিয়ে কিছুটা এগিয়ে গেলেই পূর্ব পালাটানায় ফজর আলীদের বাস। পার্শ্ববর্তী সবকটি বাড়িতেই থাকেন তাদের আত্মীয় পরিজনরা। তারা প্রত্যেকেই খেজুরের গুড় বিক্রি করে ভালো অর্থ উপার্জন করছেন। ফজর আলীদের বাড়িতে 4 থেকে 5 জন প্রতি মরশুমে কাজ করে যাচ্ছেন। ফজর আলীদের তৈরি করা খেজুরের গুড় পৌঁছে যায় রাজ্যসহ বহিরাজ্যের বিভিন্ন এলাকায়। এই গুড় পাইকারি কিনে নিয়ে যায় আগরতলা, উদয়পুর, বাগমা, যতনবাড়ি, বদরপুর, শিলচর এবং করিমগঞ্জ সহ উদয়পুরের বিক্রেতারা, জানালেন ফজর আলী। তিনি জানান, এই খেজুরের গুড় বিক্রি করে প্রতি মরশুমের শেষে 1.25 থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত আয় করছেন তিনি। পূজা, আসাম, শিলচর, বদরপুর, করিমগঞ্জ এইসব বিদ্যালয়ে আগরতলা যায় বা নতুন ধরো না। সিজনের লাস্টে খরচাও আছে এর মধ্যে, সিজনের লাস্টে ধরো না 6 লাখ 1.5 লাখ ইনকাম হয়। রাজ্যে যে সকল অঞ্চলে উৎকৃষ্ট মানের খেজুরের গুড় তৈরি করা হয় তার মধ্যে অন্যতম উদয়পুরের কাকরাবন এলাকা। স্বাদে গন্ধে অতুলনীয় এই খেজুরের গুড় খাওয়ার জন্য গোটা বছর অপেক্ষা করে থাকেন খাদ্যরসিক বাঙালিরা। ব্যুরো রিপোর্ট, আগরতলা টিভি।